চাইল্ড টিমের ব্যাপারে গত ক্লাসে বলছিলাম আপনাদেরকে হালকা পাতলা, সাইফুল ভাই ছিলেন না, আমি একটু আর একটু ব্রিফ করে দেন আমরা ইয়েতে যাই। আসলে আজকের ক্লাসটা খুব ছোটো, চাইল্ড থিম নিয়ে অনেক বেশি বলার মতো কিছু নেই, বাট কাজ অনেক বেশি করা যায় যদি আপনারা বুঝে বুঝে করতে পারেন। যেমন আপনারা স্টাইল চেঞ্জ করতে পারেন, ইভেন আমরা বিভিন্ন ফাংশনালিটি অ্যাড করতে পারেন। তো চাইল্ড থিম হচ্ছে আমার একটা থিম যে আপনি জেনারেলি আমরা যে থিমটা ডেভেলপ করলাম এটা মূলত একটা নর্মাল থিম, নট চাইল্ড নট প্যারেন্ট। যখন আপনি এখানে একটা চাইল্ড থিম ইন্টিগ্রেশন করবেন তখন এটা হয়ে যাবে প্যারেন্ট থিম, আর ওর সাব হ্যাঁ চাইল্ড থাকবে তখন হবে প্যারেন্ট থিম। তো চাইল্ড থিমের কাজ হচ্ছে প্যারেন্টের যে স্টাইলগুলো আছে ফাংশনালিটিগুলো আছে সেগুলোকে সে রেফারেন্স দিবেই, বাট সে নিজস্ব কিছু স্টাইলও ইমপ্লিমেন্ট করতে পারবে যদি আপনি ইমপ্লিমেন্ট করে দেন, না করলে নাই। এখানে কথা হচ্ছে কেন চাইল্ড থিম ইউজ করবেন। চাইল্ড থিম ইউজ করা হয় এই কারণে যে মনে করেন এই থিমটা না, বা আপনি অনেক বড় ভালো একটা থিম তৈরি করছেন, আপনার এরকম 100 পিস সেল হয়েছে, কিন্তু থিমটার সিস্টেমটা কি যে আপনি প্রতি এক মাসে একবার করে আপডেট করেন, বিভিন্ন ফিচার আপডেট করছেন। তো আপডেট করার ক্ষেত্রে কী হবে যে 100টা থিম যদি সেল হয়েছে 100 বার, তো 100টা সাইটে ইনস্টল আছে, যখন আপনি আপডেট দিবেন কোনো একটা ফাইল, তো ওইটা তো যে ইউজার তার ওয়েবসাইট ইনস্টল করছে সে তো তার মধ্যে চেঞ্জ করেই ফেলছে অলরেডি, কিন্তু আপনি যখন তার আপডেটটা দিবেন তা আপনার আপডেটটা তো তার আপডেটের সঙ্গে মিলবে না, এবং তার যে আপডেটগুলো হয়েছে সাপোজ ইনস্টল সেটে সে আরও 20টা লাইন অ্যাড করছে, ফাংশন ডট পিএসপিতে সে আরও 2-3টা ফাংশন অ্যাড করছে, কিন্তু আপনার ফাংশনে তো ওগুলো অ্যাড করা নেই। তো আপনি যখন আপডেট দিলেন সে যদি আপডেট করে তাহলে কিন্তু আগের আপডেটগুলো সব মুছে যাবে। তো চাইল্ড থিম এই জন্যই করা হয়, এটা মূলত ডেভেলপাররাই করে দেয় যে প্যারেন্ট থিমের স্টাইল বা ফাংশনালিটি সব কিছু অপরিবর্তনীয় বা আনটাচ অবস্থায় রেখে চাইল্ড থিমটি আপনি এডিট করতে পারবেন। এটা দেওয়া হয় মনে করেন যে আপনার কাছে থিমটা আমি কিনছি, আপনার মেইন প্যারেন্ট থিমটা আমি এডিট করবো না, আমি চাইল্ড থিমই আমার নতুন স্টাইল অ্যাড করবো, আপনার স্টাইলের উপর ওভার অ্যাড করা এক কথায়। আমি ফাংশন ডট পিএসপিতে আমি অ্যাড করতে পারি, আমি আমি হোম পেজে একটা নতুন ফিচার অ্যাড করতে পারি, বা আমি আমাদের হোম পেজের টাইটেলটা চেঞ্জ করতে পারি, মানে ওভারঅল কাস্টমাইজেশনটা আমি যেটাকে বলা হয় ওয়ার্ড থিম কাস্টমাইজেশন, এটা চাইল্ড থিম দিয়ে খুব সুন্দর করা যায় একদম ডিরেক্টলি মূল থিমে হাত না দিয়ে। ঠিক আছে, আগে চাইল্ড থিমের প্রচলন খুব একটা ছিল না, কিন্তু এখন যত বড় বড় থিমগুলো তৈরি হয় ম্যাক্সিমামই চাইল্ড থিম সাপোর্ট দেয়, কিন্তু চাইল্ড থিম কিন্তু খুব মানে বড় বিষয় না, কিন্তু আপনি অনেক বড় কাজ করতে পারেন ওটা দিয়ে, তৈরি করাটা কিন্তু বড় বিষয় না, বাট বড় কাজ করতে পারেন আপনি এটা দিয়ে। ঠিক আছে, চাইল্ড হ্যাঁ না ডেফিনেটলি তাকে চাইল্ড ওই চাইল্ড থিম দেওয়া হয় এই কারণে যে আপনি চাইল্ড থিমই এডিট করবেন, মাদার থিমে হাত দিবেন না, কারণ মাদার থিমটা অলওয়েজ আপটুডেট এর মধ্যে থাকবে। এখন বায়ার যদি মাদার থিম আপডেট করে সেটা তার ফল্ট, এই জন্য তো আমি চাইল্ড থিম দিয়ে দিছি, আমি তো বলে দিছি চাইল্ড থিমের কাজ কি, আনটাচ হ্যাঁ আনটাচ রাখতে হবে, মানে চাইল্ড থিম থাকলে বুঝতে হবে যে আপনি মাদার থিমে হাত দিতে পারবেন না, এবং এমন একটা সিস্টেম আছে যে মাদার থিমে আপনি যদি ডিরেক্টলি ল্যান্ড না করেন, আপনি আমরা যেমন এখানে এক কাজ করতে পারি, যেমন আমরা এডিটরে গেলে কি হয় যে আমাদের এই যে এটা যেমন একটা মূল থিম, এই মূল থিমের স্টাইল শিটটা আমরা পেয়ে যাই, বা মূল থিমে যত ফাইল আছে সবগুলো পেয়ে যাই না, কিন্তু যখন আমি চাইল্ড থিম এটার আন্ডারে অ্যাক্টিভেট করে দিব, এটার আন্ডারে যখন চাইল্ড থিম অ্যাক্টিভেট করে দিব তখন কিন্তু এই এইটাকে আপনি ডিরেক্টলি এডিটরে গেলে অ্যাক্সেস করতে পারবেন না, তখন এখানে চাইল্ড থিমটা দেখাবে আপনাকে, যদি অ্যাক্সেস করতে হয় তাহলে এখান থেকে অ্যাক্সেস করতে হবে। ঠিক আছে, এটাই আছে ব্যাপার। তো চাইল্ড থিমের কয়েকটা ইয়ে আছে, পার স্টেপ আছে। প্রথমত চাইল্ড থিম তিনটা জিনিস নেয়, একটা হচ্ছে মূলত দুটা, একটা হচ্ছে তার একটা ডিরেক্টরি থাকতে হবে, আর দ্বিতীয়টা হচ্ছে একটা স্টাইল শিট ফাইল থাকতে হবে, এই দুটো হলেই এনাফ। কিন্তু আপনি চাইলে ইনডেক্স ডট পিএসপি অ্যাড করতে পারেন, ফাংশন ডট পিএসপি অ্যাড করতে পারেন যদি আপনি এডিশনাল ফিচারগুলো অ্যাড করতে চান। ঠিক আছে, এখানে আমরা ওয়ার্ডপ্রেস কোডেক্স ডিরেক্টরিতে যাই, ওয়ার্ডপ্রেস চাইল্ড থিম, এরা এখানে ইনস্ট্রাকশন দিয়েছে একদম চিত্রভিত্তিক সুন্দর সুন্দর করে বোঝায় দেওয়া আছে যে আসলে চাইল্ড থিমটা আপনি যখন তৈরি করবেন আপনাকে কী কী জিনিসগুলো ফলো করতে হবে। আচ্ছা, এখানে দেখেন যে হোয়াই ইউজ এ চাইল্ড থিম, এখানে বলে দিয়েছে যে আর দ্য ফিউ রিজনস হোয়াই ইউ উড লাইক হোয়াই ইউ উড ওয়ান্ট টু ইউজ এ চাইল্ড থিম। প্রথমটা বলছে যে ইফ ইউ মডিফাই এ থিম ডিরেক্টলি অ্যান্ড ইট ইজ আপডেটেড দেন ইউর মডিফিকেশন মে বি লস্ট, যেটা আমি একটুকে বললাম, যদি আপডেট হয় বাই ইউজিং এ চাইল্ড থিম ইউ উইল ইনশিওর দ্যাট ইউর মডিফিকেশন আর রিজার্ভ, মানে আপনার চাইল্ড থিমের যে মডিফিকেশন করবেন এইটা কখনো আপডেট হবে না, কোনো ডেভেলপার চাইল্ড থিম কখনো আপডেট করে না, করে প্যারেন্ট থিম। পরে বলছে ইউজিং এ চাইল্ড থিম ক্যান স্পিড আপ ডেভেলপমেন্ট টাইম,
আপনি চাচ্ছেন যে আপনারা ওই থিমটাকে নিজের মতো মডিফাই করবেন, তো চাইল্ড থিম দিয়ে মডিফাই করেন, কারণ প্যারেন্ট থিমে খুঁজতে যাবেন অনেক সময় লাগবে, প্যারেন্ট থিমে কিন্তু অনেক ফাইল থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে চাইল্ড থিমে মাত্র মিনিমাম ফাইলগুলো থাকবে যেটা আপনি এডিট করতে পারবেন। আর পরেরটা বলছে কি, ইউজিং এ চাইল্ড থিম ইজ এ গ্রেট ওয়ে টু লার্ন অ্যাবাউট ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট। তো এখানে কাজ করলে কি হবে, যে আপনি যেমন আমরা যেমন একটা ব্লগ পেজ তৈরি করতেছি, ব্লগের লুপ লিখতেছি, এটা চাইল্ড প্যারেন্ট থিমে আছে, কিন্তু আপনি যখন চাইল্ড থিমে আসবেন, চাইল্ড থিমে নিজে লিখেন, পোস্টার স্টাইলটা নিজে তৈরি করেন, কীভাবে পোস্টার শো করবে নিজে তৈরি করেন, আপনি চাইল্ড থিম দিয়ে হুবহু প্যারেন্ট থিমের মতো আলাদা একটা থিম তৈরি করে ফেলতে পারবেন, ঠিক আছে, কিন্তু আপনার মেইন থিম কোনটা, ওই যেটা প্যারেন্ট সেই, কিন্তু আপনি যখন প্যারেন্ট থিমকে ডিলিট করে দেন তাহলে তো চাইল্ড থিম কাজ করবে না। হ্যাঁ আচ্ছা, তারপরে বলছে হাউ টু ক্রিয়েট এ চাইল্ড থিম। এখানে একটা চিত্র দেখেন, এখানে তিনটা কথা বলছে, যে একটা হচ্ছে দা চাইল্ড থিম ডিরেক্টরি থাকতে হবে, স্টাইল শিট থাকতে হবে, আর ফাংশন ডট পিএসপি থাকতে হবে, বাট ফাংশন ডট পিএসপি যে ম্যান্ডেটরি না। এখানে স্ট্রাকচারটা দেখেন কেমন করে, যে 2015 যে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট থিমটা আসে, ওর সঙ্গে একটা হাইফোন দিয়ে কী করছে, জাস্ট চাইল্ড একটা নাম অ্যাড করে দিয়েছে। এখানে সেটা এখানে ডেসক্রিপশন আছে যে অবশ্যই থিমটাকে WP কন্টেন্ট স্ল্যাশ থিমসের ভিতর রাখতে হবে, এবং এরপরে বলে দিয়েছে কি লাস্টে এখানে, যে একটা অ্যাপেন্ড করতে হবে, চাইল্ড হাইফেন চাইল্ড অ্যাপেন্ড করতে হবে যেই থিমটা প্যারেন্ট চাইল্ড ক্রিয়েট করতে চান। সাপোজ আমাদের এখানে কী আছে, উইজেট ক্রপ, এই থিমটাকেই তো আমরা কী করতে চাই, চাইল্ড থিম তৈরি করতে চাই, তাই না? তো এটাকে কপি করে আমরা একটা ফোল্ডার নিলাম, নিয়ে আমরা হাইফেন দিয়ে কলমকে চাইল্ড, মানে লাস্টের চাইল্ডকে অলওয়েজ ফলো করবে, কিন্তু এই যে মাঝের যে এখানে হাইফেনটা, এই হাইফেনটাকে কিন্তু ফলো করতেছে না, ফলো করতেছে যে চাইল্ডরা এখন হাইফেন আছে কিনা এটাই ফলো করতেছে সে। তো এখানে আমরা যেমন পাইলাম, আমরা এখন যদি এখানে থিমসে যে রিফ্রেশ করি, দেখেন তো কিছু আসে কিনা, এখানে আসছে স্টাইল শিট মিসিং বলছে। আচ্ছা আমরা একটু আরেকটু পড়ি এখানে। তো এরপর বলছে, হ্যাঁ এখানে বলছে যে ইউ উইল অলসো ওয়ান্ট টু মেক শিওর দ্যাট দেয়ার ইজ নো স্পেস ইন দ্য চাইল্ড থিম ডিরেক্টরি, মানে ওই যে আমরা হাইফেন দিলাম, আমাদের যেমন কোনো স্পেস না থাকে, স্পেস থাকলে কোনো কখনোই কাজ করবে না। হাইফেন এই যে বলে দিয়েছে যে হাইফেন চাইল্ড, এই কথাটা থাকতেই হবে, ঠিক আছে। তা নেক্সট স্টেপ হচ্ছে কি, যে এই থিমের হেডারে একটা লাইন অ্যাড করতে হবে, সেই লাইনটা কোনটা, এই যে লাইনটা যেটা আপনাদেরকে গত ক্লাসে বলছিলাম, যে টেমপ্লেট, টেমপ্লেট কোনটা, যেটা যেইটা প্যারেন্ট থিম ওইটাই হচ্ছে টেমপ্লেট। তো আমরা যদি এখানে দেখি যে আমাদের উইজেট ক্রপ নিয়েছি আমরা এখানে, তো আমরা উইজেট ক্রপের ভিতর থেকে আমরা স্টাইল ফাইলটাই কপি করি, ওয়ার্ডপ্রেস কোডটা এখানে পেস্ট করে দিই, এবং ঠিক এইখান থেকে এডিটে যাই, গিয়ে পুরো কোডটা সিলেক্ট করে আমরা নিচেরগুলো মুছে দিই, কারণ এগুলো আমাদের দরকার নেই, আমরা দরকার হচ্ছে এইখানে টেমপ্লেট। এটা কিন্তু আমার থিম না, টেমপ্লেট লিখতে হবে এখানে। হ্যাঁ টেমপ্লেট কোনটা, আমাদের উইজেট CORP উইজেট কোড, এটাই হচ্ছে আমাদের টেমপ্লেটটা। ওকে তো আমি এখন যদি এখানে আবার রিফ্রেশ করি, দেখি কী আসে, এখন কোনো এরর দেখায়, দেখায় না, বাট এখানে কিন্তু এই থিমটা চলে আসছে। তো আমাকে অবশ্যই এখানে মেনশন করে দিতে হবে যে এটা চাইল্ড থিম, নাহলে কিন্তু দুটো থিম একই রকম দেখাবে, আপনি বুঝবেনই না যে কোনটা থিম, মানে ইয়ে নাই, থাম্বনেল ইমেজটা দেওয়া নেই, সমস্যা নাই, থাম্বনেল ইমেজ না থাকলেও কোনো প্রবলেম করবে না, বাট এখন রিফ্রেশ দেন, এখন কিন্তু চাইল্ড দেখাতে আসবে এখানে, দেখছেন। এখন যদি অ্যাক্টিভেট করেন থিমটা, তাহলে কেমন করে কী দেখায়, অ্যাক্টিভেট করি থিমটা, করলাম, করে আমরা এখন রিফ্রেশ দিই। আচ্ছা থিমের স্টাইল পায় নাই, ঠিক আছে, বাট থিমটা তো পাইছে, এই থিমটাই তো ছিল, মানে মোটামুটি অ্যাক্টিভ হয়েছে। এখন কথা হচ্ছে যে আর কী কী কাজ বাকি আছে এখানে, এখানে কাজ বাকি আছে হচ্ছে কি, আমাদের যে থিমের যে স্টাইলটা, এই স্টাইলটাকে আবার কল করতে হবে আগে, কারণ আমার তো এক্সিস্টিং স্টাইলটাও দরকার চাইল্ড থিমে, দেন না মডিফাই করবো, ওভার ওভারাইড করবো, তাই না? সো এটা করার জন্য অবশ্যই এই যেখানে বলে দিয়েছে, দেখেন যে দ্য ফাইনাল স্টেপ ইজ টু এনকিউ দ্য প্যারেন্ট অ্যান্ড চাইল্ড থিম স্টাইল শিট, মানে প্যারেন্ট থিম এবং চাইল্ড থিমের স্টাইল শিটকে জয়েন করতে হবে, জয়েন করলেই দেন একটা আরেকটা সময় অ্যাক্টিভেট হবে, এবং আপনার নতুন চাইল্ড থিমের যে স্টাইলগুলো সেটা নিয়ে আপনি এখন মডিফাই করতে পারবেন। এখানে বলছে যে নোট দ্যাট দ্য প্রিভিয়াস মেথড ওয়াজ দ্য ইম্পোর্ট, ইম্পোর্ট দ্য প্যারেন্ট থিম স্টাইল শিট ইউজিং, এই যে ইম্পোর্ট মেথডটা ইউজ করে চাইল্ড, মানে স্টাইল শিটটাকে ইম্পোর্ট করা হতো, বাট এটা কিন্তু এখন ইনভ্যালিড বা নন স্ট্যান্ডার্ড, এটা বলেছে নো লঙ্গার বেস্ট প্র্যাকটিসেস। সো দ্য কারেক্ট মেথড অফ এনকিউইং দ্য প্যারেন্ট থিম স্টাইল শিট ইজ টু অ্যাড এ WP এনকিউ স্ক্রিপ্ট অ্যাকশন অ্যান্ড ইউজ WP এনকিউ স্টাইল ইন ইউর চাইল্ড থিমস ফাংশনস ডট পিএসপি ফাইলে, মানে ফাংশন ডট পিএসপি ফাইলে আমাদেরকে এইভাবে করে আমাদের স্টাইল শিটটাকে কী করতে হবে, অ্যাক্টিভেট করতে হবে, যদিও ওয়ার্ডপ্রেসের ভাষায় বলা হয় এনকিউ করতে হবে, বাট এটার এক্সাক্ট অর্থ হচ্ছে অ্যাক্টিভেট করতে হবে।
তাহলে আমাদের কি করতে হচ্ছে, এখানে একটা নতুন ফাইল নিতে হচ্ছে, নিয়ে এটাকে সেভ দিতে হবে কি যাবে, ফাংশনস ডট পিএসপি নামে, যার এই কোডটাকে পেস্ট করে দিতে হবে, সরি পিএসপি ওপেন করতে হবে, পিএসপি পেস্ট করে দিলাম। এখন পেস্ট করে দেওয়ার পর এগুলো কিন্তু আমাকে লাইন আপ করতে হবে, কারণ এটা এলোমেলো আছে। আর এইটা কিন্তু আমরা অলওয়েজ ওই যে ফাংশন ডট পিএসপির পরে আমরা কী করছিলাম, অ্যাড অ্যাকশন করছিলাম না, যে থিম আফটার থিম সেট আপ বা আফটার সেট আপ থিম করছিলাম। তো এখানে দেখেন, এখানে বলে দিচ্ছে যে প্যারেন্ট স্টাইল, তো এখানে এটা ম্যাটার না, এটা আপনি চাইলে লিখতে পারেন যে উইজেট কোড, মানে এখানে তো একটা আপনি লেবেল দিতে পারেন যে হ্যাঁ এটা কিসের জন্য, এই স্টাইল শিটটা কোথায় থেকে আসতেছে, তাহলে আপনি বলতে পারেন যে প্যারেন্ট স্টাইল বা প্যারেন্ট থিম বা উইজেট কোড যেখান থেকে আপনার কেন এখানে অ্যাড করলেন না, প্যারেন্ট স্টাইল রাখতে পারেন, সমস্যা নেই। দেন গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, আমরা এই ফাংশনটা দেখছি যে একটা নির্দিষ্ট ইয়ে করা হয়, এটাকে ইউআরএলকে কল করা হয়। তো এই থিমে এইটাকে কল করা হচ্ছে, এ কিন্তু অলরেডি বুঝেই গেছে, কারণ এ কিন্তু এখন টেম্পলেটের আন্ডারে আছে, এই যে স্টাইল শিট থাকার কারণে এই ফাংশন ডট পিএসপি বুঝেই গেছে যে এই স্টাইল শিটটা কার, এটা কিন্তু বুঝে যাবে, ঠিক আছে। দেন হ্যাঁ চাইল্ডের মধ্যে ঢুকছে, আমি তো এনকিউ তো করলাম ওটাকেই, এখানে তো আমরা বলেই দিলাম যে টেম্পলেট পাচ্ছে এইটার, তাই না, স্টাইল শিট এখানে আছে বা টেম্পলেট তো একটা আছে। আর এগুলো তো হচ্ছে কি যে আমরা তো বুঝতেছি যে এখানে হয়তো আমরা কোনো মানে স্টাইল শিট অ্যাড করিনি বা কোড অ্যাড করিনি, বাট ওয়ার্ডপ্রেস তো তৈরি করা হয়েছে, এটা তো অ্যালগোরিদম লেখা হয়েছে, মানে কী লিখলে কী কাজ করবে এটা তো ওয়ার্ডপ্রেস ভালো করে বোঝে, ঠিক আছে। তো এখন আমরা যদি এই অবস্থা থাকা অবস্থা যেটাকে রিফ্রেশ করি, দেখি কোনো চেঞ্জ আসে কি না, এখানে আসছে চেঞ্জ, তার মানে কি আমাদের আগের স্টাইল কিন্তু আসছে। আর একটা ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, সেটা হচ্ছে থিমে ক্লিক করেন, থিমে ক্লিক করে এবার এডিটরে আসেন, দেখি কোনো চেঞ্জ পান কি না, এখানে কোনো চেঞ্জ পাইছেন দেখেন, এখন কিন্তু বলে দিচ্ছি যে দিস চাইল্ড থিম ইনহেরিটস টেমপ্লেট ফ্রম এ প্যারেন্ট থিম, মানে উইজেট কোড নামে একটা প্যারেন্ট থিম আছে, সো চাইল্ড থিম কিন্তু টোটালি অ্যাক্টিভেটেড। এখন স্টাইল শিটে আমরা যাই, এখানে স্টাইল শিট ফাইলগুলো আছে, আর ফাংশন ডট পিএসপিতে কী আছে, আমরা যে এনকিউ করলাম এটা, ঠিক এই লাইনটা করার কারণেই কিন্তু আমাদের এই সিস্টেমটা এখানে চলে আসবে, নয়তো বা আমাদের কিন্তু হুবহু আবার ওই যে এই উইজেট কোডটাই লোড করতো, ঠিক আছে। এখন আপনি এখানে কী করতে পারেন, এখন এখানে না না ফাংশনালিটি মানে কি, আপনি মনে করেন একটা সাইড বার উইজেট রেজিস্ট্রেশন করতেছেন, এটা তো অবশ্যই সাইড বার আপনাকে ফাংশন ডট পিএসপিতে দিতে হবে, না চাইল্ডে, হ্যাঁ চাইল্ডে চাইল্ডে, আপনি তো এখন আমি যা কিছু করব, হুম যা স্টাইল অ্যাড করব, যে ফাংশনগুলো অ্যাড করব, সবগুলো হচ্ছে আমার চাইল্ড থিমের স্টাইল শিট এবং ফাংশন, ফাংশন ডট পিএসপিতে। কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যে চাইল্ড থিম আর প্যারেন্ট থিম দুটো যদি থাকে, অবশ্যই চাইল্ড থিমকে অ্যাক্টিভেট করবেন, প্যারেন্ট থিমকে কিন্তু না, নাহলে কিন্তু প্যারেন্ট থিমই আবার এডিট করতে হবে, মানে উদ্দেশ্যটাই হচ্ছে যে যদি চাইল্ড থিম থাকে তাহলে মাস্ট বি চাইল্ড থিমকে অ্যাক্টিভেট করতে হবে, ঠিক আছে। দেন এখন মনে করেন যে আমরা এখানে কিছু স্টাইল চেঞ্জ করবো, দেখেন এখানে কিন্তু স্টাইল রিমুভ হয়ে গেছে, কারণ চাইল্ড থিমের চাইল্ড থিম কী করছে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট যে মেনু স্টাইল সেই ডিফল্ট মেনু স্টাইলটা কিন্তু দিয়ে দিছে, প্যারেন্ট থিমের স্টাইলটা কিন্তু রিমুভ করে দিছে, এখানে কিছু স্টাইল ছিল এগুলো কিন্তু রিমুভ করে দিছে সব, ওভারঅল এগুলো এই যে এগুলো যে স্টাইলগুলো আছে সেই স্টাইলগুলো কিন্তু এখানে জেনারেলি দেখাচ্ছে। তো আমরা প্রথমে কিছু স্টাইল এডিট করি, দেখি কাজ করে কিনা। এখানে আমরা পাইছি কি হেডার, হেডার রাইট এইচ টু আর টি, তাহলে আমরা আমাদের স্টাইল শিটে আসি, ডট হেডার রাইট এইচ ওয়ান, এইচ ওয়ান এইচ টু কোনটা দেখলেন, এইচ ওয়ান, আচ্ছা আমরা লিখছি রিফ্রেশ দিই, এখন আচ্ছা দেখেন এইচ ওয়ানে ক্লিক আমি ক্লিক করলাম, এখানে কিন্তু অলরেডি আমাদের প্যারেন্ট থিমের স্টাইলটা আছেই, আছে না, বাট আরেকটা কিন্তু স্টাইল এখানে আসছে, তার মানে কি আমাদের স্টাইল শিটটাও কিন্তু আবার কাজ করতেছে প্যারেন্ট থিমের সঙ্গে, এটা কিন্তু অলরেডি আমাদের প্যারেন্ট থিমেরই অংশ, যেটা আমরা অলরেডি প্যারেন্ট থিমে দেখছি বা লিখে এসেছি আগে আগের ক্লাসগুলোতে, এতটুকু তাই না, যেটা দিয়ে এমন শো করতেছে। আর এখন নতুন যেটা অ্যাড করলাম এখানে দেখেন লাইন নাম্বার চোদ্দোতে, লাইন নাম্বার চোদ্দোতে যেটা অ্যাড করলাম এটা, তো সেটা কিন্তু শো করতেছে এখানে, না এখানে তো মেনশন করা নাই, এখানে তো মেনশন করা নাই, মেনশন করা থাকবে কেন, এটা এখানে দেখেন যে এখানে বুঝে নিতে হবে, হ্যাঁ যে এটা চাইল্ড থিমের স্টাইল, এটা বুঝে আপনি তো অটোমেটিক্যালি বোঝার কথাই, কারণ লাইন নাম্বার এখানে কোথায় 164 আর কোথায় এখানে 100 মাত্র 14,
আর আপনি তো লিখে দিয়ে এসছেন এখানে, আপনি তো এখন আর প্যারেন্ট থিমের স্টাইল সেটা এডিট করতেছেন না, আপনি করতেছেন চাইল্ড থিমে। সো যখনই দেবেন নতুন একটা ক্লাস, তো বুঝে নিতে হবে যে এটা আপনার, মানে আপনি যদি এখানে না লিখেন একই ক্লাস, হ্যাঁ ক্লাস একই, হ্যাঁ, কিন্তু আপনি চাইল্ড থিমের রেজিস্টার শিট এটা লিখছেন বিধায় কিন্তু শো করছে, যদি না লিখতেন তাহলে কিন্তু এখানে শো করতো না, কখনোই করতো না। এখন মনে করেন যে আপনি এখানে ফন্ট সাইজ নিচ্ছেন, ফন্ট সাইজ সাপোজ মনে করেন যে 40 মিলিয়ন নিলেন, কাজ করছে করে নাই, এটাকে ওভাররাইড করতে হবে, কারণ এটা হচ্ছে প্যারেন্ট থিম। এখন কাজ করে, তো কাজ করছে, আমরা একটু সবগুলো দিতে হবে না, বাট ম্যাক্সিমাম গুলো দিতে হবে, কারণ আপনি যখন ওভাররাইড করবেন মেইন স্টাইলকে ওভাররাইড করবেন, সো ওভাররাইড মানে কি সেটাই। হ্যাঁ বলেন সাইফুল ভাই, কি বলছিলেন জানি, বলেন মাদার থিম অ্যাক্টিভ করে করলে তো চাইল্ড থিমের কোনো ফাংশনালিটি থাকবে না, যদি একটা থিমে চাইল্ড থিম থাকে তাহলে চাইল্ড থিমটাকে অ্যাক্টিভ করতে হবে, এটা নিয়ম, ওয়ার্ডপ্রেস স্ট্যান্ডার্ড এটা। আর চাইল্ড থিমের মধ্যেই আপনার যত স্টাইল, আপনি যত ফাংশনালিটি সবগুলো আপনি অ্যাড করবেন, প্যারেন্ট থিমে আর দিবেন না। কেন দিবেন না সেটা তো ওয়ার্ডপ্রেস বলেই দিয়েছে যে কেন আপনি চাইল্ড থিম ইউজ করতেছেন, এখানে বলেই তো দিচ্ছে, এই যে এই প্রথমে প্রথমে বলেই দিয়েছে কেন আপনি চাইল্ড থিম ইউজ করতেছেন বা ইউজ করবেন, এটা বলছে। তো এখন লিখলাম দুটাতেই, দুটাই স্টাইল করলাম, এখন দেখি এটা বড় হয় কি না, দেখছেন এটা বলেন তো বড় হয়েছে। হ্যাঁ এরপর যে আমাদের ডিফল্ট যে মেনু, মেনুর ডিফল্ট কিন্তু স্টাইল সে নষ্ট করে ফেলছে, কারণ আমাদের এখন কিন্তু প্যারেন্ট থিম অ্যাক্টিভেট নাই, সো চাইল্ড থিমের মধ্যেই এটাকে আমার এখন অ্যাক্টিভ করতে হবে, কারণ যখনই আমি চাইল্ড থিম বলে দিয়েছি ওয়ার্ডপ্রেস ওয়ার্ডপ্রেস বুঝে নিচ্ছে যে চাইল্ড থিম ডিরেক্টলি এখানে মেনুর জন্য কোনো ক্লাস অ্যাপ্লাই করা নাই, এই যে দেখেন এখানে কোনো অ্যাপ্লাই করা নাই। আচ্ছা আরেকটা এখানে ইম্পর্টেন্ট ফ্যাক্ট বলে দিই, সেটা হচ্ছে যেটা একটু আগে বলছিলাম, আপনারা খেয়াল করছেন কিনা জানি না, যখন চাইল্ড থিম অ্যাক্টিভেট করবেন প্যারেন্ট থিমের কিছু স্টাইল কিন্তু রিমুভ হয়ে যাবে। কেন রিমুভ হবে, আপনাকে এখানে অ্যাক্সেস দেওয়া হবে যে আপনি চাইল্ড থিমের স্টাইলগুলো অ্যাড করেন। সো যখন চাইল্ড থিম অ্যাড করবেন দেখলেন যে কিছু স্টাইল রিমুভ হয়ে গেল, ওটা দেখে কিন্তু ঘাবড়ানোর কিছু নাই, জাস্ট নিজের মতো করে এখন প্যারেন্ট থিমে আপনি অ্যাড করে নেন সেগুলোকে, ঠিক আছে। এখন মনে করেন যে আমাদের এখানে মেনুটা ছিল, তো মেনুটার স্টাইলটা রিমুভ হয়ে গেছে, আর এটা নতুন একটা ক্লাস আসছে কি মেনু, অথবা আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে না নতুন করে স্টাইল করতে হচ্ছে না, আপনি জাস্ট প্যারেন্ট থিমের স্টাইলগুলো কপি করে এনে এখানে বসাই দিলেন যে এটাই চাইল্ড থিমের স্টাইল। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে প্যারেন্ট থিমে এসে, প্যারেন্ট থিমে, যদিও প্যারেন্ট থিমে আমরা আমি এটা দেখিনি, প্যারেন্ট থিমে এসে আপনি এখানে আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে আমি দেখাচ্ছি, না না ওইভাবে কেমন করে পাবেন, হ্যাঁ সবই পাই তো, আবার সমস্যা আছে যে সার্কেল হয়ে যায়, লুপ হয়ে যায়, লুপ হয়ে গেলে আবার। আচ্ছা এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে যে যেহেতু আমাদের স্টাইল এখানে পানি, আমরা আরেকটা ট্রিক্স করতে পারি, সেটা হচ্ছে আমাদের মেনুটা কোথায় ছিল, সাইড বারে না, সাইড বারে মেনুটা ছিল, কোথায় গেল, এই যে এটা কন্টেইনার মেনু, এখানে এখানে ন্যাভ লিখাই আছে, ঠিক আছে, কিন্তু এই ন্যাভ থাকার পরেও এখানে কাজ করেনি। আচ্ছা হোক কাজ করেনি, কাজ না করুক সমস্যা নেই, আমরা জাস্ট এখানে যে কাজটা করবো সেটা হচ্ছে প্যারেন্ট থিম থেকে আমরা এই যে ন্যাভ লেখা আছে, ন্যাভের কোড যতটুকু আছে, হ্যাঁ এই পর্যন্ত বাদ দিলাম, স্টাইলে এসে এটা পেস্ট করে দিলাম। এখন স্টাইলে পেস্ট করে দেওয়ার পরেও কিন্তু সেখানে এখানে পাবে না, কারণ এর এখন ক্লাস হচ্ছে মেনু, এই ক্লাস হচ্ছে এখন মেনু। আপনারা যদি এই চাইল্ড থিম নিয়ে বেশি না
হাইস্ট 5 ঘন্টা রিসার্চ করেন হাইস্ট। তো চাইল্ড থিমের ওভারঅল ফাংশনালিটিগুলো আপনি বুঝে দেবেন। তো চাইল্ড থিম আসলে আরও কী কী ফিচার আপনাকে দিতে পারে, যেমন আমরা দেখুন যা এডিট করতেছি সব কিন্তু স্টাইল এডিট করতেছি, ঠিক আছে, দেখেন কাজ কিন্তু হয়েছে। এখন আপনি চাইলে এখান থেকে, এখান থেকে মনে করেন যে আমাদের ফন্ট সাইজ এমন আছে, আপনি ফন্ট সাইজ করেন 18 পিক্সেল করেন, 18 পিক্সেল দেন, বুঝছেন, 18 পিক্সেল কিন্তু হয়েছে। দেন আপনি চাচ্ছেন মনে করেন যে আমাদের এটা কি প্যারেন্ট থিমের স্টাইল, তাই না, প্যারেন্ট থিমের এটা কি সাইড বার উইজের প্যারেন্ট থিমে রেজিস্টার করা আছে, কিন্তু আমি চাই যে না আমার চাইল্ড থিমেও একটা সাইড বার রেজিস্টার করা থাকবে এবং ওইখানে আলাদা আলাদা করে কিছু আসবে। তাহলে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে প্যারেন্ট থিমে আসেন, এসে ফাংশন ডট পিএসপি ওপেন করেন, করে এখানে যে সাইড বার রেজিস্ট্রেশন আছে এইটাকে জাস্ট এইটার এখানে পেস্ট করে দেন, করে দিয়ে এখানে বলেন যে চাইল্ড থিম লেফট সাইড বার, এখানে বলেন যে সিটি লেফট সাইড বার বলেন এখানে। তো যদি আইডিগুলো পরিবর্তন না করেন, ইউনিক আইডি যদি না হয়, মানে আইডি যদি এখানে 10টা সাইড বার রেজিস্ট্রেশন করছেন কিন্তু 10টারই আইডি লেফট সাইড বার, একটা সাইড বার অনলি দেখতে পারবেন উইজেটে গিয়ে, কারণ আপনি তো ইউনিক দেন নাই, সবগুলোর আইডি একই, ঠিক আছে। তো এটাকে এইভাবে করে দিতে হবে। এখন উইজেটসে যান, আসছে, আমরা কিন্তু প্যারেন্ট থিমে হাত দিইনি, প্যারেন্ট থিমে যা যা ছিল তাই কিন্তু আছে অলরেডি, আর এখানে কিন্তু আমরা নতুন করে অ্যাড করছি এটা। তো আমরা এখানে একটা ডিসক্রিপশন দিই যে দিস ইজ চাইল্ড থিম সাইড বার উইজেট এরিয়া, যাতে করে বোঝা যায় যে হ্যাঁ এটাই। হ্যাঁ মানে এই থিমের ক্ষেত্রে এই যে একটা কনফ্লিক্ট জানি না, এই থিমের জন্য এটা একটা কনফ্লিকশনের ব্যাপার, যে মানে ওটাও একটা উইজেট রিলেটেড একটা সাইট, ওই উইজেট হচ্ছে একটা যন্ত্রপাতি আর উইজেট হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা টুলস বা ইউটিলিটি। তৈরি করা আপনি যেটা বর্তমানে মাউসের কাছে রাখা আছে এটা কিন্তু তৈরি করা, সেটাই বলতেছি যে দুইটা কি একই, না 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 দুটো একই না, দুটোতে একই না, না না অবশ্যই না, হচ্ছে কাস্টম পোস্ট, হ্যাঁ কাস্টম পোস্ট, হ্যাঁ, আর এটা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর ওই কাস্টম পোস্ট টাইপের ন্যাচারালি নামটা কি, কাস্টম পোস্ট টাইপের নাম আপনি যা দিবেন তাই হবে, প্রোডাক্টও দিতে পারেন, আমার যেই কাস্টম পোস্ট টাইপ আমি তৈরি করব সেটা নাম, হ্যাঁ আপনি প্রোডাক্ট দিতে পারেন, সেটা ওইদিন উইজেটস নাম হবে। আপনি চাইলে ইয়ে করতে পারেন যে এখানে ফাংশন ডট পিএসপি তে এসে চেঞ্জ করা যাবে, ঠিক আছে, কিন্তু চেঞ্জ করলে সবগুলো মুছে যাবে, কতদিন বলছিলাম যে চেঞ্জ করা যাবে না, আগে থেকে মডিফাই করে রাখতে হবে এগুলোকে। আচ্ছা এখন আমরা যেটা করবো সেটা হচ্ছে চাইল্ড থিমে মনে করি আমরা ক্যাটাগরি নিব, পোস্ট হায়ারার্কি নিব, দেন আমরা পেজ নিব, পেজ টাইটেল পেজ আর এইভাবে থাক যা আছে তাই। তো এখন তো আমরা কল করিনি তাই না, কল তো করিনি আমরা এখানে, তো কল না করলে কিন্তু এখানে আসবে না। তো আমরা দুভাবে কল করতে পারি, একটা হচ্ছে এই যে এখানে সাইডবার আছে কিন্তু আমরা কি সাইডবারের ভিতর লিখবো, এটা তো প্যারেন্ট থিম, সাইডবারের ভিতর গিয়ে লিখবো, অবশ্যই এই যে আমরা এখন কিন্তু নতুন একটা ইউটিলিটি দেখতেছি যে আমি চাইলে সাইডবার নামে একটা ফাইল নিতে পারি এবং নিয়ে কী চেঞ্জ করবো সেটা জাস্ট আমাকে বসাই দিতে হবে এখানে, এই যে এখানে চাইল্ড থিম লেফট সাইড বার, এগুলো কিন্তু সেম থাকবে, এগুলো কিন্তু আবার চেঞ্জ করবেন না, চেঞ্জ করলে কিন্তু ওই যে ওভাররাইট হয়ে যাবে, মানে আপনি কোথায় চেঞ্জ করতে চান শুধু সেইখানে লেখেন, অন্য কোনোখানে রাখেন। তো এখন রিফ্রেশ দেন, বুঝছে পাল্টাইছে, আবার যদি মনে করেন যে না এটা ঠিক আছে আমি এটা তো পাইছি আমি ডুপ্লিকেট করব চাইল্ড থিম, দেখি দুটোই আসে কি না, আসবে কিন্তু একটু ঝামেলা করবে, মানে স্টাইলগুলো কনফ্লিক্ট করবে, আসছে, স্টাইল কনফ্লিক্ট করে নাই, আসছে, দুটাই আলাদা আলাদা, এটা একটা এটা প্যারেন্টের আর এটা হচ্ছে চাইল্ডের, আমরা দুটোকে আলাদা করে দিতে পারি টাইটেল দিয়ে দিয়ে, দরকার নেই এটার টাইটেল দেওয়া। সো এটা হচ্ছে কি আমরা তাহলে একটা কাস্টম সরি আমরা চাইল্ড থিম থেকে কি একটা সাইড বার ইউজার এরিয়া রেজিস্ট্রেশন করতে পারতেছি, তারপর কী করতে পারতেছি আমরা এইটাকে কন্ট্রোল করতে পারতেছি। আপনি চাইলে লগ ওর ইয়েটাও চেঞ্জ করে দিতে পারেন, কিন্তু লগ তো থিম অপশন থেকে আসতেছে, সো এটা চেঞ্জ করার কোনো অপশন আপাতত নেই,
সো এই এখন এডিটরে যান, এডিটরে দিয়ে দেখেন আমরা যে স্কিলগুলো অ্যাড করছি সেগুলো স্কিলগুলো কিন্তু অলরেডি এখানে অ্যাড হয়েছে, এবং আমরা যে সাইডবার অ্যাড করছি সেটাও কিন্তু এখানে অ্যাড হয়েছে, ঠিক আছে। আর এখানে আমি আপনাদেরকে এই জিনিসটা ভালো করে আরেকবার বুঝাই দিচ্ছি, সেটা হচ্ছে আচ্ছা আগে বলেন এই পর্যন্ত কোনো কোশ্চেন থাকলে আপনাদের বলেন। তারপর ভাই গত ক্লাসে তো ছিলেন না, হ্যাঁ এটা মানে খুবই ইম্পর্ট্যান্ট একটা ফিচার, এবং দেখা যাবে যে আপনার থিম ডেভেলপমেন্ট বা আপনার থিম মডিফিকেশন অনেকটাই আপনার জন্য ইজি হয়ে যাবে, কারণ হ্যাঁ গত ক্লাসের সাথে মিল নেই এটা কোনো, হ্যাঁ মানে গত ক্লাসের সাথে কোনো রেফারেন্স নাই এটার, রেফারেন্স আসলেই নাই নাকি আছে অবশ্যই আছে। হ্যাঁ তো এখন আমরা এখানে যেহেতু চাইল্ড থিমের এরিয়াতে আছি তো এখানে আমরা দেখি যে আসলে আর কি কি করা যেতে পারে, এখানে টেক্সট ডোমেইনের ব্যাপারটা আমরা একটু চেক করি। আচ্ছা এটা টেক্সট ডোমেইনটা কনভার্টার নাই, ঝামেলা হয়ে যাবে ওটা এখন। আচ্ছা এখানে আমরা একটা কাজ করি, সেটা হচ্ছে দেখেন আমরা এই চাইল্ড থিমে একটা নতুন হেডার যুক্ত করব, নতুন একটা হেডার নিব, দেখি হেডারটাও কাজ করে কিনা। হেডার যুক্ত করলাম, এডিটে যাই, তো এখানে আমাদের খেয়াল করেন যে কোনো এখানে যেমন একটা আইকন দেখতে পাচ্ছি না আমরা, এটাকে কিন্তু বলা হয় নর্মালি ফেভিকন বলা হয়, বাট এটার কিন্তু কোনো আইকন নাই। তা আমরা চাচ্ছি কি যে আমাদের একটা এই চাইল্ড থিমে থাকা অবস্থায় আমরা একটা আইকন তৈরি করবো, আইকন অ্যাড করবো। সো আইকন অ্যাড করতে হলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে লিঙ্ক, আচ্ছা এটা বল করি আগে, লিঙ্ক ওয়েব হচ্ছে শর্টকাট আইকন, শর্টকাট আইকন, আর এইখানকার এইচডিএফটা ঠিক এইখান থেকে আসবে, ও সরি সরি এখানে লেখা যাবে না, এটা কমেন্টের ভিতরে পড়ে গেছে। ঠিক এইখানে এসে আমাদেরকে লিঙ্কটা বসায় দিতে হবে, সেটা হচ্ছে মনে করেন যে আমাদের এখানে যে থিমটা আছে থিমের ভিতরে একটা ইমেজ ফোল্ডার আছে, এই যে লোগোটা, তো এই লোগোটাকে আমি ওপেন করবো হচ্ছে পেইন্টে, কারণ ফটোশপ ওপেন করলে সময় নেবে অনেক। আর রিসাইজে ক্লিক করে আমরা এখানে কী করবো, এখানে জাস্ট আমরা নিব হচ্ছে ১৬x১৬, ফেভিকনের সাইজ কিন্তু ১৬x১৬, ঠিক আছে নিলাম। তো এটা এই অবস্থায় থাকতে পারে অথবা আরও একটু ছোটো করে নিতে পারি, আমরা ছোটো করে নিলাম, ওকে দেন এটাকে আমরা এখন ফাইল থেকে সেভ অ্যাজ দিব, সেভ অ্যাজ দিব হচ্ছে উইজেট ক্রপের ভিতরে না অবশ্যই আমরা নিব চাইল্ডের ভিতরে, চাইল্ডের ভিতরে একটা ইমেজেস নামে ফোল্ডার আসবে এবং এইখানে আসবে কি ফেভিকন ডট পিএনজি, হ্যাঁ হ্যাঁ পিএনজি নিতে পারি সমস্যা নিতে হবে না, আইকো ফাইলে যদি নিতে হবে দরকার নাই, আমরা পিএনজি নিতে পারি, পিএনজি নিতে পারি সমস্যা নেই সেক্ষেত্রে। তাহলে আমরা এখানে পাচ্ছি ইমেজেস স্ল্যাশ ফেভিকন ডট পিএনজি, আচ্ছা তাহলে আমরা এখন যদি রিফ্রেশ দিই শর্টকাট আইকন বানানটা ভুল হয়েছে কিনা জানি না, কি ব্যাপারে গুণনে থামি না, না এতক্ষণ লাগে না তো প্রথমবার সময় নাই কিন্তু এতক্ষণ লাগে না,
দেন এতক্ষণ টাইম নিবে আমি কোডটা দেখি কোডটা ঠিক আছে কিনা আইফোন হইতে পারে কিন্তু না এটা রেভেল না এটাও রিলেশনশিপটা ডিক্লেয়ার করে না এখানে শর্টকাট আইকনও তো হয় কিন্তু এখানে আমার আইকন দেখতেছি শর্টকাট ও লজ্জা পেয়েছে অনেক রেল অনলি আইকন আমি দেখিনি কখনো হয়তো স্ট্যান্ডার্ড আপডেট হয়েছে মেবি বাদ হয় না কিন্তু ও তো যে লোড করতেছে বারবার দেখাচ্ছি না পাইনি না শর্টকাট শর্টকাট ওরা তো নিচ্ছে না বুঝলাম না শর্টকাট আইকন যেটা নেই আচ্ছা এখান থেকে আমরা একটু কপি করি দেখি এখানে আছে তো এটা কপি করে দেখি কি হয় স্লো হয়ে গেল নাকি কিন্তু শর্টকাট এখন লিখেই আছে এটাই তো এখানে তো শর্টকাট আইকনই হওয়ার কথা শর্টকাট আইকন না এটাই তো লিখছিলাম আগে শর্টকাট আইকনই তো লিখছিলাম এটাই লিখছিলাম শর্টকাট আইকন হ্যাঁ স্পেস তো আছেই আচ্ছা এবার দেখি একটু গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই ফ্রেশ ইমেজেস আচ্ছা এইখানে ভিউ সোর্সে যাই ভিউ সোর্সে গিয়ে আচ্ছা শর্টকাট আইকন কিন্তু সে ঠিকই ধরছে কিন্তু সে প্যারেন্টে গিয়ে খুঁজতেছে প্যারেন্টে তো খোঁজার কথা নয় চাইল্ড থিম প্যারেন্টে কেন খুঁজবে না রেফারেন্স হিসেবে নিতে তো হবে না এখানে অন্য ব্যাপার অবশ্য যখন প্যারেন্ট থিম নিয়ে আমি কাজ করছি হেডার নিয়ে কখনো কাজ করিনি হেডারের কোনো এলিমেন্ট নিয়ে কখনো কাজ করা হয়নি
কারণ যা কাজ করা হয়েছে নর্মালি অন্য সেকশনগুলো নিয়েই কাজ করা হয়েছে। চাইল্ড থিম ইমেজ চাইল্ড থিম দিলে পাওয়ার কথা পাবে, কিন্তু এটা তো সেটা দেখতে চাইনি, আমরা দেখতে চাইছিলাম অন্য কিছু। আচ্ছা সেভিকনের হয়তো ওই হেডারের ওই ফাইলগুলো হয়তো তারা ইয়ে করে না, রেফারেন্স করে না। আচ্ছা এখানে আমরা আমরা চাইলে ধরেন এখানে পেজের যে স্টাইলটা আছে, হ্যাঁ এখানে আমরা এই স্টাইলটাকে চেঞ্জ করতে পারবো। পেজ হেডিং যেটা আছে আমরা এখানে মনে করেন ব্যাকগ্রাউন্ড কালার দিব না, এখানে কালার থাকবে না, আর টেক্সট অ্যালাইন সেন্টার হোয়াইট এইভাবে আমরা এইভাবে হোয়াইটও দিব না। আর আমরা এখানে আরেকটা কাজ হবে, সেটা হচ্ছে ফ্লোট রাইটও করবো না, জাস্ট এরকম সেন্টার থাকবে। আর টেক্সট অ্যালাইন সরি বর্ডার বটম মনে করেন যে 1 পিক্সেলস সলিড এইভাবে রাখবো, কিন্তু ও সরি ধরেন আমরা এইভাবে রাখবো, তো সেই ক্ষেত্রে এই পুরো সেকশনটাই কপি করি। করে এগুলো বাদ, এগুলো আমাদের প্যারেন্ট থেকে চাইল্ড থেকে আমরা এটাকে বাদ দিই, হেডারটাকে বাদ দিই। মানে হেডার ফাইল কিন্তু খুব মিনিমাম, আরে সরি চাইল্ড থিম কিন্তু খুব মিনিমাম ফাইল রেফারেন্স করতে পারে, এগুলো বাদ দিয়েছি আমরা। আবার এমনটা না সব ফাইলে রেফারেন্স করে, সব ফাইল কিন্তু সে টার্গেট করতে পারবে না। আচ্ছা আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি এখানে দেখেন, আচ্ছা এটা ওখানে গেছে, এগুলোকে আমরা যেটা যেটা ওভাররাইড করলাম সেটাকে আমাদেরকে আমরা এটাকে ওভাররাইড করছি। তো আমাদের এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে ফ্লোট ফ্লোট করতে হবে নান, এইভাবে বাদ দেওয়া যাবে না, ফ্লোট নান করতে হবে। দেন ব্যাকগ্রাউন্ড কালার বলতে হবে ট্রান্সপারেন্ট, ট্রান্সপারেন্ট কালার করতে হবে, কালার যেহেতু ব্যাকগ্রাউন্ড কালার আমরা ইয়ে দিছি ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট করছি, সো কালারটা এখানে মনে হয় আর লাগবে না। আর হোয়াইট হোয়াইট হচ্ছে অটো, আর বাদ বাকি যেগুলো আছে এই যে এগুলো এগুলো তো প্যারেন্টের স্টাইল পাবে সে, এগুলো আমাদের দরকার নেই, মার্জিন বটম পেডিং এগুলো দরকার নেই, টেক্সট অ্যালাইন সেন্টার বটম বটম হ্যাঁ এগুলো ভাবে। সো এখন রিফ্রেশ দিই, আচ্ছা এডিট হয়নি, কারণ দেখেন এখানে কিন্তু অলরেডি সেগুলোকে ওভাররাইড করতে পারে নাই, ওভাররাইড না করতে পারার কারণে আমরা দেখতে পাচ্ছি আউটপুটটা। তো আমরা এখন ওভাররাইড করি দেবে, ট্রান্সপারেন্ট অটো কালার কি এখানে হোয়াইট ছিল না, সেই জন্য ডিসটার্ব করছে। তো মূলত আসলে চাইল্ড থিম নিয়ে আলোচনা করতে গেলে মানে আলোচনার বিষয়বস্তু খুঁজে পাওয়া খুব কঠিন হবে, কারণ আমরা এই মডিফিকেশনগুলোর মধ্যে চাইল্ড থিমের মধ্যে করি। এখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে
চাইল্ড থিম সাপোর্টেড ওয়ার্ডপ্রেস ফাইল, মানে চাইল্ড থিমে আপনি কোন কোন ফাইলগুলোকে এডিট করতে পারবেন। এই যে এখানে আছে, এইখানে আছে, এই যে এখানে পাবেন। কিন্তু এখানে তো হেডার ডট পিএসপি দেওয়া আছে ওভার রাইট। আচ্ছা, ওভার রাইট করার ওয়েটা হয়তো আমাদের ভুল ছিল, যাই হোক। তো এই যে এখানে দেখেন, এখানে কিন্তু সব দেয়াই আছে যে অ্যানাদার এক্সাম্পল হিসেবে আপনারা আরও এডিট ফাইল এডিট করতে পারবেন এখানে। আর মেইন যেগুলো ফাইল, যেগুলো ওয়ার্ডপ্রেস রিকমেন্ডেড ফাইল, সেগুলো কিন্তু আপনারা এখান থেকে চেঞ্জ করতে পারবেন। মানে আমি যেটা বলছিলাম যে হেডারকে করা যায় না, না এটা ভুল ছিল, তো হেডারকেও করা যাবে, কিন্তু আমাদের করার ওয়েটা হয়তো ভুল হয়েছে, ঠিক আছে। এই লিস্টগুলো আপনারা এখান থেকে দেখে নিলেই পারবেন যে কোন কোন ফাইলগুলোকে এডিট করা যায়, বা আসলে মূলত স্পেসিফিক কোনো ফাইলের কথা এখানে উল্লেখ করা মানে করলে ভুল হবে। আপনি সব ফাইলকেও ইনক্লুড করতে পারবেন, বাট যখন চাইল্ড থিম নিয়ে কাজ করবেন ওই স্পেসিফিক ফাইলে একটা নির্দিষ্ট ফাইল তো ওয়ার্ডপ্রেস তো নির্দিষ্টভাবেই কল করে, তাই না? তো আমি যেহেতু হেডার ফাইল নিয়ে কোনো কাজ করিনি চাইল্ড থিমে, অন্য অন্য ফাইলগুলো নিয়ে কাজ করছে, হয়তো আমার এখানে ল্যাকেজ থেকে গেছে। তো আপনারা যখন এগুলো কাজ করবেন তখন আপনাকে একটু রিসার্চ করতে হবে যে আপনি থিম চাইল্ড থিমের মধ্যে হেডার ফাইলকে কীভাবে কাস্টমাইজ করতে পারবেন, বা হেডার এলিমেন্টগুলোকে কীভাবে কাস্টমাইজ করতে পারবেন। জাস্ট এইগুলো নিয়ে মানে রিসার্চ করতে হবে, রিসার্চ ছাড়া আসলে অন্য কোনো উপায় নাই। আর এখানে ফাংশন তো অবশ্যই থাকবে, মানে এখানে বলে দিচ্ছে যে কোন কোন ফাইলগুলো মানে কীভাবে একটা চাইল্ড থিম কাজ করে, যে ও ক্রিয়েটিং চাইল্ড থিম, মানে কীভাবে একটা চাইল্ড থিম কাজ করে, যে থিম নেম, ডেসক্রিপশন, অথর, এগুলো আপনি নিজের মতো করে আবার চেঞ্জ করতে পারেন। যে প্যারেন্ট থিমটা একজন করছে, বাট চাইল্ড থিমটা আমি নিজে করতেছি আমার জন্য, তাই না? যে এখানে কিন্তু বলে দিচ্ছে যে ও ওই চাইল্ড থিম, সরি, প্যারেন্ট থিম আর চাইল্ড থিমের যে অথর বা আপনার ডেসক্রিপশন এক থাকতে হবে তা কিন্তু না। প্যারেন্ট থিম আপনি করতে পারেন, চাইল্ড থিম আমি করছি, হ্যাঁ আমি করছি, সেটা আপনার ওই স্ট্যান্ডার্ড সিএসএস এর মধ্যে এগুলো আপনি দেখা দিতে পারবেন। এই যে যেমন এরকম, তারপরে যেটা আমরা এখনই এনকিউ করলাম সেটাই এইটা, তারপরে ওভাররাইট, মানে এই ফাইলগুলোকে আমরা ওভাররাইট করতে পারবো বা ওভাররাইট করবো। আর মূলত যদি ফাংশনালিটি অ্যাড করতে হয় তাহলে ফাংশন ডট পিএসপিতে, বাট এটা কিন্তু অপশনাল, এটা কিন্তু লাগবেই এমনটা না। এটা কিন্তু বলে দিচ্ছি যদি আপনি ফাংশন ডট পিএসপির ফাইলগুলোকে এডিট করতে চান, মানে ওখানে যা যা আছে ওগুলোকে এডিট করতে চান, যেমন সাইড বার, উইজেট, মেনু, এগুলো যদি এডিট করতে চান, মানে নতুন এডিট অ্যাড করতে চান, তাহলে আপনাকে শুধুমাত্র ফাংশন ডট পিএসপি অ্যাড করতে হবে। আদারওয়াইজ এইটা অ্যাড করা কোনো মানে ম্যান্ডেটরি না। দেন কমপ্লিট করার পর আপনি চাইল্ড থিম আসতে পারেন। তবে আরেকটা ব্যাপার হচ্ছে কি, যে প্যারেন্ট থিম না থাকলে তো চাইল্ড থিম কখনো ডেভেলপ করতে পারবেন না। ওটা কিন্তু থিম করিয়েন না, দেখ প্যারেন্ট থিম নাই নেই চাইল্ড থিম তো ডেভেলপ করা যাবে, এটা কিন্তু টোটালি ভুল ধারণা হবে। হ্যাঁ, তো এটা কিন্তু অনেকে এটা বলতে পারে যে না ওটা তো একটা থিম, তো প্যারেন্ট থিম কেন লাগে আমার, আমি চাইল্ড থিমই তো করতে পারি, কিন্তু এটা কিন্তু একটা টোটালি ভুল। সেটাই হচ্ছে ব্যাপার। হ্যাঁ, না অনেক কিছু লিঙ্ক আপ মানে কি, আপনি যে ফাংশনটা পিসপিতে এখানে এনকিউ করলেন, এইটার এনকিউ করার অর্থই আপনি লিঙ্ক করে ফেলছেন। হ্যাঁ, আর এইটা একটা, এইটা তো এইটা আপনি করলেন যে স্টাইল শিটগুলোকে লিঙ্ক করার জন্য, যে প্যারেন্ট থিমের স্টাইল শিটটাকে সে ওভাররাইড করে ফেললো, মানে প্যারেন্ট থিমের স্টাইল শিটটাকে সে চাইল্ড থিমের সঙ্গে ইয়ে করলো, সরি কী বলে এটাকে, কম্বিনেশন তৈরি করলো একটা, হ্যাঁ কম্বিনেশন তৈরি করলো, মার্স করলো, আর স্টাইল ডট সিএসএস এর মধ্যে এই টেম্পলেটের নেমটা। তাহলে কয়টা স্টেপ, একটা হচ্ছে আপনাদের যে নামের, যে চাইল্ড থিম, যে প্যারেন্ট থিমের জন্য চাইল্ড থিম তৈরি করতে চাইবেন ঠিক ওর নামের সাথেই হাইফেন চাইল্ড লিখতে হবে। সেকেন্ডলি হচ্ছে স্টাইল ডট সিএসএস ফাইলের ভেতরে টেম্পলেট একটা লাইন লিখে ওই মূল টেম্পলেটের নাম দিতে হবে, এই দুটোই ম্যান্ডেটরি। আর যদি থার্ডলি করতে চান, এটা করা উচিত, কারণ এখানে না করলে আপনি কখনোই ওই স্টাইল ফাইলটাকে ইয়ে করতে পারবেন না, ওভাররাইট করতে পারবেন না, কারণ যখনই আপনি এই যখনই আপনি ওটা করবেন না, তখন এই এডিটরে গেলে আপনার প্যারেন্ট থিমের স্টাইলটাই এখানে বারবার দেখাবে, প্যারেন্ট থিমের ফাইলগুলো এখানে দেখাবে। এইটা ওই ফাংশন ডট পিএসপিতে এই এতটুকু লেখার অর্থই হচ্ছে যে আপনার এই 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 জায়গাটাকে অ্যাক্টিভেট করে দেওয়া, মানে এটাকে রেস্ট্রিক্ট করে দেওয়া। আপনি ইন্ডিভিজুয়ালি যেতে পারেন, এইভাবে ইন্ডিভিজুয়ালি যেতে পারেন, কোনো সমস্যা নেই।
আপনি এখানে ইন্ডিভিজুয়ালি যে আপনি মনে করেন যে এখানে লিখে দিতে পারেন, এখানে কমেন্ট করে লিখে দিতে পারেন যে দিস ইজ এ প্যারেন্ট থিম, ডু নট মডিফাই বা ওভার এড এনি ফাইল অর লাইন, এভাবে লিখে দিতে পারেন। মানে এটা যখন আপনি প্রফেশনালি করবেন তখন এটা করতে হবে আপনাকে, কারণ যে ইউজ করতেছে থিমটা সে তো নাও বুঝতে পারে যে এটা কী। তো আপনাকে একটা বড় করে মেসেজ বোঝা দিতে হবে এখানে। অনেক সময় আমরা দেখি না যে নোটপ্যাডে রিডমি ফাইল থাকে, অনেক বড় একটা বক্সের মধ্যে কিছু লিখে থাকে, ঠিক ওইভাবে করে আপনি লিখে দিতে পারেন এখানে। মানে যতটুকু সতর্কতা অবলম্বন করা দরকার অতটুকু সতর্কতা আপনাদেরকে অবলম্বন করা উচিত বা করতে হবে, নয়তো দেখা যাবে যে আপনি কাজ করছেন কিন্তু ইউজার স্যাটিসফ্যাকশন পাচ্ছেন না। এটাই হচ্ছে ব্যাপার।